বাসা পাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়ার অসুবিধায় পড়েননি এমন ব্যাচেলর খুব কমই আছেন। তবে এখন এই সমস্যা থেকে মুক্তি দিতে দেশে রয়েছে সুপার হোম। আমি যখন বনশ্রীতে ছিলাম আর কি, যখন ব্যাচেলর ছিলাম, তখন আত্মীয় বাসা অনেকে থাকা লাগতো বা ম্যাচের মধ্যে থাকা লাগতো আর কি। তো সে জায়গায় এমনও দিন গেছে যে আমরা ফ্লোরিং করে থাকতাম, গায়ের উপর তেল আপকা উঠে যেত, বাজে অবস্থা যেত। দেন এমনও দিন গেছে যে আমাদের না খেয়ে থাকা লাগতো, কজ বু আসতো না, আমাদের এটা লং টাইম এটা সাফার করা লাগতো আর কি। তো ওইখান থেকে এইখানে আমাদের সুপার হোস্টেল আমাদেরকে একটা লবি দিচ্ছে, দেন পার্সোনাল লকার দিচ্ছে, ইভেন পড়াশোনা করার জন্য আমাদেরকে কিন্তু একটা ভালো রিডিং রুম প্রোভাইড করছে, দেন তিনবেলা কিন্তু খাওয়া দাওয়ার মানসম্মত খাওয়া দাওয়া দিচ্ছে। তো এর থেকে বড় আর ফ্যাসিলিটিস কী হতে পারে আমার আমার পক্ষ থেকে আর কি। দেন আমি যখন ওইখানে ছিলাম, আমার সিজিপিএল যে ব্যাপারটা ছিল যে পড়াশোনা করতে পারতাম না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা এমনি কিন্তু অনেক টাফ। তো ওইখানকার সার্কামস্ট্যান্স এবং এনভায়রনমেন্টের জন্য কিন্তু পড়াশোনা করতে পারতাম না। সিজিপিএ আমার ছিল 2.89 থেকে 89 ছিল, বাট আল্লাহর রহমতে মাস্টার্স আমার 3.87 হয়ে গেছে। বিকজ এখানে সুযোগ সুবিধা, থাকা খাওয়া এবং হচ্ছে কি সব ধরনের ফ্যাসিলিটিসের কারণে আর কি। তো আমি আমার মানে ব্যক্তিগত জীবনযাপন খুব সুন্দর মতো আল্লাহর রহমতে জীবনযাপন করতে পারছি।